নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আগামী 22 জুন শনিবার আম্বুবাচী আরম্ভ। আম্বুবাচীর সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে, ফলে এই সময় কামাখ্যা দেবীর মন্দিরের দ্বারও বন্ধ রাখা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা আম্বুবাচীতে করা একদম উচিত নয়। দেখে নেওয়া যাক সেগুলো কি কি। আম্বুবাচীতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষিদ্ধ, কারণ এই সময় ধরণী ঋতুমতী হন। এই সময় গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ। এইসব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয়। এই সময় কোনো বিশেষ পুজো রাখবেন না, তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তার নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে। কেননা এই সময় নিত্যকর্ম হবে, কাম্যকর্ম হবে না, আর রথযাত্রা হচ্ছে নিত্যকর্ম। যারা আদিশক্তির বিভিন্ন রূপ যথা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডী মূর্তি বা পট পুজো করেন, তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন। পূজার সময় কোনো মন্ত্রপাঠ করবেন না, কেবল ধূপ দীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। আম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। আম্বুবাচী নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আমদুধ নিবেদন করবেন। তুলসী গাছের গোড়া এই সময় মাটি দিয়ে উঁচু করবেন। যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন, কারণ জপে কোনো দোষ নেই। আম্বুবাচীতে গুরু পূজা চলবে। গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও পূজা করতে পারেন। আম্বুবাচীর সময় যে কোনো সম্প্রদায় দীক্ষিত ব্যক্তিরা মেনে চলুন এই কাজগুলি, আশ্চর্য ফল মিলবে। আম্বুবাচীতে গুরু প্রদত্ত নিজ ইষ্ট মন্ত্র যত বেশি সম্ভব জপ করুন। আম্বুবাচীতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন এবং ভক্তি ভরে পূজা করুন। সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পারে বিধিপূর্বক স্থান ও তর্পণ করুন। আম্বুবাচীতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্ট মন্ত্রে হোম করুন। মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে, এতে মনস্কামনা পূর্ণ হয়। সর্পভয় নিবারণের জন্যে আমদুধ সেবন করুন। এই সময় আমদুধ খেলে এক বছর সাপের ভয় থাকে না। চলুন এবার জেনে নেওয়া যাক কামাখ্যা মন্দিরে আম্বুবাচীর সময় কি কি নিয়ম পালন করা হয়। প্রতি বছর আম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে খুবই ধুমধাম হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখ্যা ঋতুস্রাব অবস্থায় থাকেন। প্রসঙ্গত 51টি শক্তিপীঠের অন্যতম হল আসামের কামাখ্যা, যেখানে মাতা সতী যোনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস। কথিত আছে যখন দেবীর ঋতুস্রাব শুরু হয় সেই দিন থেকেই গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই সময় কাউকে ভেতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না। 3 দিন শেষ হলে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপরে মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে। ভক্তদের বিশ্বাস আম্বুবাচীর 4th দিনে দেবী কামাখ্যা দর্শন করলে ভক্তরা সকল পাপ থেকে মুক্তি লাভ করবেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন, একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময়কালে অশুচি থাকে। সেই জন্যেই এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি হয়ে থাকেন। তার জন্যে তারা আগুনের তৈরি কোনো খাবার খান না, বিভিন্ন ফলমূল খেয়ে তারা 3 দিন কাটান। আম্বুবাচী শব্দের অর্থ কি? আম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব ও বাচী থেকে। অম্ব শব্দের অর্থ হলো জল এবং বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি। অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে সেই সময়কালকেই বলা হয় আম্বুবাচী। চলুন এবার জেনে নেওয়া যাক আম্বুবাচীর দিনগুলিতে জামা কাপড় ধোয়া যাবে কিনা। না, আম্বুবাচীর এই 3টি দিন
কোনো প্রকার গৃহস্থলীর জিনিসপত্র বা জামা কাপড় ধোয়া যাবে না। চতুর্থ দিনে অম্বুবাচী সমাপ্ত হলে গৃহস্থলীর জিনিসপত্র, বাসনপত্র, জামা কাপড় ধুয়ে পরিষ্কার করতে হয় এবং পবিত্র জল ছিটিয়ে বিশুদ্ধ করা হয়। কামাখ্যা দেবীর পুজো শুরু হয় এবং অন্যান্য আচারগুলিও সম্পন্ন করা হয়। এই সময় বেশ কিছু লৌকিক আচার রয়েছে যেগুলি অনেকেই মেনে চলেন। যেমন এই সময় চুলে সাবান দেওয়া বা শ্যাম্পু করা যায় না। মেয়েদের নখ কাটাও নিষিদ্ধ থাকে এই সময়। চুল কাটাও যায় না এই অম্বুবাচীর সময়। কেমন লাগলো অম্বুবাচী সংক্রান্ত এই ব্লগটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখন যখন আমি ব্লগ ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।